All characters in this series are imaginary. Reflection to any person, dead or alive, is purely coincidental. No animals and birds were harmed. এই সিরিজের কাহিনী সম্পূর্ণ কাল্পনিক। এর ঘটনা বা চরিত্রের সঙ্গে জীবিত বা মৃত কোনো ব্যক্তির কোনো মিল নেই। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইটস কজেস ক্যান্সার। আচ্ছা অমিত, তোমরা কিছু খেয়েছো? ও সরি, একদম আপনি থেকে তুমি শিফট করে গেলাম। না না না, ঠিক আছে। মানে কি বলুন তো, তুমিটা বেশ নিজের নিজের লাগে। আর খাওয়া হয়নি, পরে খেয়ে নেব। এখনো কিছু খাওনি? যাও গিয়ে কিছু খেয়ে এসো। না না, সে ঠিক খেয়ে নেব পরে। আসলে কি বলুন তো, এখন উঠলে এই ফ্লোটা নষ্ট হয়ে যাবে। দেখো আগে নিজে ভালো থাকবে, সেদিন সবাইকে ভালো রাখতে পারবে না? আর অন্যরা তুমি কেমন দরকার করে খেয়ে ফেলবে না গায়ে বসে রেখে নিজ এখানে? নিজের খেয়াল রাখে না, তারপর আবার আমার খেয়াল রাখবে। আচ্ছা, ও হয়তো আপনার সাথে কথা বলতে বলতে ভুলে গেছে। আর খেয়ালের ব্যাপারটা বললেন না, ঠিকই বলেছে ও যে আমি নিজের খেয়াল রাখি না, কারণ সকাল থেকে আমি কিছু খাইনি। এটা যে ওর মনে হচ্ছে আমার পরম সৌভাগ্য স্যার। আর বলছি তোমার খাওয়ার প্রয়োজন মনে হলে নিজে এসে ঠিক খাই দেবো। হয়তো স্যার রাগ করে। ফুরাচ্ছে দিন, জীবন বেরোগিন, ঘেটে যাচ্ছে সব ব্যর্থ কলর, মনেতে জমেছে কত ক্ষোভ আমার, ভালোবেসে ঠকার বিক্ষোভ আমার, তুমি তো আছো বেশ সুখে, আমি থাকবো কেন দুঃখে? যাও মন অনেক দূরে যাও, আমাকে কষ্ট কেন দাও? তুমি থেকো নিজের মতোই বেশ, একা থাকা আমি করবো অভ্যেস, একা থাকা আমি করবো অভ্যেস। ভাবিনি তুমি দীপাবলি প্রদীপ, ভেবেছিলাম তোমায় সাজে দীপ, দীপাবলির শেষ নিভে আলো আমার জীবনে আধার এলো। পাচ্ছে তো তোমার এত হাসি, এসে যাও তুমি যত খুশি, তুমি কেন অন্য কারোর পাশে, কেন যাও আমায় ভালোবেসে? বোঝনি কে আমাকে, কেন যাও অন্য পাখির ঝাঁকে, কেন যাও অন্য পাখির অন্য পাখির ঝাঁকে? যাও মন অনেক দূরে যাও, আমাকে কষ্ট কেন দাও? তুমি থেকো নিজের মতোই বেশ, একা
একা থাকা করব অভ্যেস, আমি একা থাকা করব অভ্যেস, আমি একা থাকা করব অভ্যেস, করব অভ্যেস, করব অভ্যেস, অভ্যেস। এখানে একটা বিস্কুট পড়েছিল, খুব খেতে পেয়েছিল আমার, পড়েছিল আমি তুলে খেয়ে নিয়েছি। বস এখানে এসে বস, তুই তো তাও খেলি রে ধনা, আমি জানিস এখনো পর্যন্ত কিছু খাইনি, জানিস সকাল থেকে কিচ্ছু খাইনি এখনো। তুই কিচ্ছু খাসনি? আমি আমি জানতাম না, বিশ্বাস কর, নাহলে আমি তোর জন্য রেখে দিতাম। আমি খুব খারাপ, খুব খারাপ, আমি খুব খারাপ। আরে না রে ভাই, তুই চিন্তা করিস না, জানিস এই দেখ আমার কাছে খিদে কমানোর ওষুধ আছে, দেখেছিস? এই কি এটা দেখি, এটা তো নেশা জিনিস, এসব খেলে তো শরীর খারাপ করবে ভাই। জন্মেছি যখন মরতে তো হবেই একদিন, আর তাছাড়া আমাদের যা অবস্থা, আমরা তো অর্ধেক দিন না খেতে পেয়ে চলে যায়, এগুলো খেয়ে তাও তো খিদেটাকে ভুলিয়ে রাখা যায়। যেদিন আর কিছু খাবো না সেদিন আমাকে একটু দিস। আরে এটা তো আমি সেই রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম একজনের কাছ থেকে, কিন্তু এটা শেষ হয়ে গেলে কি হবে? আমি তো বেশ নেশায় পড়ে গেলাম। আমি তো আর কাউকে জানিও না যে কে এগুলো বেচে, এই গুঁড়োগুলো কার কাছে পাবো? আমি একজন বেচে কে, রকিব আহমেদ, ওই এগুলো বেচে, ও এগুলো বেচে। রকিব আহমেদ মানে যে মাংস কাটে, মাংসের দোকান আছে? তাহলে আমি বরং কাল যাই একবার, কাল সকালেই একবার যাবো, কি ওনার হাতে পায়ে ধরবো, আমার কাছে তো আর পয়সা করি নেই। ধনা তুই কিন্তু একবার আমাকে কাল সকালে মনে করিয়ে দিস, হ্যাঁ যেতে হবে এখন, বরং আমি শুয়ে পড়ি। হ্যাঁ আমিও বরং শুয়ে, আমার প্রাণের পরে চলে গেছে সে, বসন্তের আকাশ সুদূর মতো সে চলে গেল, বলে গেল যে ফুরিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে গেল না। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, আমার প্রাণের পরে চলে গেছে সে। একটু রকিব আহমেদকে ডেকে দিন না। কি দরকার আমার রকিব আহমেদের সাথেই দরকার, একটু দেখে দিন না। ঠিক আছে ওখানে দাঁড়া।
আমি রাখি না বল কি দরকার দাদা আমি না একদম চিনতে পারিনি আপনাকে না 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 ঠিক আছে বল কি দরকার আসলে আমি আপনাকে প্রশ্ন থেকে বলছি আমি হলাম মহিম আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই আমি খুব গরিব আমি শোন শোন আমার কাছে কাজ বাজ নেই তুই অন্য জায়গায় দেখ না না দাদা কাজের জন্য নয় তবে বল কি দরকার বললাম না আমি দু তিন দিন খেতে পাই না আমার পেটে আনেন তো খুব ব্যথা হয় খুব কষ্ট লাগে তখন ওই জিনিসটা নিয়ে ব্যথা কমানোর জন্য ওই পাউডারটা আর আমি শুনেছি আপনি নাকি ওই পাউডারটা বেচেন হ্যাঁ হ্যাঁ বেচি বেচি লাগবে কি হ্যাঁ হ্যাঁ দাদা দিন না দিন না একটা ছোট হলেই হবে দিন না হ্যাঁ রাস্তা চিৎকার কেন দাঁড়া দিচ্ছি দাঁড়া দাঁড়া খুব উপকার করলেন জানেন ধন্যবাদ ধন্যবাদ পাগল নাকি তুই এই সব শুনে জিনিস পেয়েছি তা মুখে থুতু চলে এসেছে ভিখারির দশা টাকা দেবে এসেছে কোনো দয়া দেওয়া হবে না চল দে ওইটা ভিখারির দশা এখানে এসেছে আমি টাকা দিয়ে দিতাম কিন্তু বিনা পয়সা এসেছিস এইসব নিতে লজ্জা করে না তোর দেখ মূর্খ আমিও কিন্তু কারো সামনে ভিক্ষা চাই না খেটে রোজগার কর তারপরে এইসব নেশার জিনিস করবি বুঝলি তুইও না এই পৃথিবীতে না হারামে আসিস নি হ্যাঁ রে তো একটু লজ্জা নেই কুত্তার মধ্যে তারা তাও যাচ্ছিস না এই আপনি তাকাচ্ছিস কাকে তাকাচ্ছিস কেন আপনি এখানে না তোকে কুপিয়ে রেখে যাবো কেউ টেরও পাবে না তোর মাংস কেটে ঈদের দিন পাড়ার সব কুকুর দেখে খাইয়ে দেবো আমার মাথা গরম করাস না কিন্তু আমার মাথা গরম করাস না কিন্তু দেখ হয়তো তোর আব্বু আমি খুব ভালো কাজ করেছে তার জন্য আমি তোকে ছেড়ে দিচ্ছি মাথা গরম করাস না কিন্তু আমার মহলা থেকে পালা না তো কেটে দেবো পালা মামা কোনো দিন আমি তো আমি নিজের মহলা দেখতে চাই না পালা এখান থেকে সব পালা এখান থেকে সকাল সকাল আমার মুখটা চটকিয়ে দিল এখনো আসেনি
আপনাকে না কে ডাকছে? কে 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 কোথায় ডাকছে? তুমি এখানে কি করছো? কি করছো তুমি এখানে? পুলিশরা ভালো না, সঙ্গে থেকো না, সঙ্গে ঘুরো না, ওরা একদম ভালো নয়। অঙ্কি দিদি, আবার একটা মার্ডার, তোমরা কোনো কাজের নও। ছি ছি, তুই বাড়ি চলে যাও।
অঙ্গি দিদি, তুমি বাড়ি চলে যাও তো, চলে যাও বাড়ি। আমি প্রমিস করলাম আসলে আমার মার্ডার আর হবে না। বাইরে বিচ্ছিরি বৃষ্টি হচ্ছে, আমি যখন মানে ভিডিওটা রেকর্ড করছি শ্যুট করছি সেই সময় বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, তো আমি এখন বসে এডিট করছিলাম। যাই হোক, আপনারা ফোর্থ এপিসোড দেখে নিলেন, গল্পে কে মার্ডারগুলো করছিল, এতদিন ঘুরে ঘুরে চারটে মার্ডার কে করলো আপনারা জেনে গেলেন। গল্পেরই মহিম এতগুলো মার্ডারগুলো করছিল, তো এর পিছনে তো একটা কারণ আছে, ঠিক আছে? সেরকম কারণগুলো খুঁজতে খুঁজতে আমরা সামনের দিকে এগিয়ে যাই, আর শেষের জন্য অবশ্যই ওয়েট করে থাকুন। আমার থ্রিল শেষে টুইস্ট দেবো না, এরকম তো কোনো কথাই নেই, ঠিক আছে? টুইস্ট না দিলে তো গল্প জমবে না, তো চলুন শেষের টুইস্টের জন্য ওয়েট করে থাকুন। একটা সারপ্রাইজ তো একটা ধাক্কা অপেক্ষা করছেই আপনাদের জন্য। তো এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, কমেন্টে জানান কেমন লাগলো, সবার সাথে শেয়ার করুন যাতে সবাই দেখতে পায়। আর যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, গিয়ে দেখে নিন তাড়াতাড়ি, এই এক সপ্তাহ গ্যাপে তাড়াতাড়ি দেখে নিন। আর ফিফথ এপিসোড আমাদের অ্যাজ ইউজুয়াল নেক্সট ফ্রাইডে সন্ধ্যে 7টায় বেরোচ্ছে, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের শুক্রবার সন্ধ্যে 7টায়। ততদিন দাককে এইভাবেই ভালোবেসে থাকুন, এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, ব্যাস সেইটুকুই। জয় দাক।